এই যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সটি দেখুন লাইট জ্বলে আসছে, এই যে লাইট জ্বলছে। এখানে পৃথিবীর আরবের অনেক দেশ আছে, আরব দেশগুলো যেমন সৌদি আরবিয়া আছে, ওমান আছে, এবং দুবাই যে সাতটি অঞ্চল আছে বা প্রদেশ আছে, সেই সাতটি প্রদেশের কোন অঞ্চলের গাড়ি এখানে এসে আপনি পার্কিং করবেন, এখানে হচ্ছে টাকা দেওয়া। এই যে দেখুন টাকা দেওয়ার জায়গাটি দেখুন কত সুন্দর ডিজিটাল সিস্টেম। এই যে গাড়িগুলো এখানে পার্কিং করে কোনো সমস্যা নাই, যত ঘন্টা যত দিন আপনার মনে চায় আপনি এখানে গাড়ি পার্কিং করে রাখুন। এই মেশিন আপনাকে বলে দিবে টাকা দিতে হবে। এই যে আমি স্টার্ট করেছি, লাইট জ্বলে উঠেছে। এখানে আপনার কোনো ধরনের ট্রাফিকের বালাই নেই, যতক্ষণ আপনি গাড়ি রাখবেন। এই যে সাদা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গাড়ি রাখার জায়গা, এবং এখানে যতক্ষণ আপনি গাড়ি রাখবেন ততক্ষণই আপনাকে টাকা দিতে হবে। এখানে কোনো ধরনের যে বেশি শক্তি প্রয়োগ করার কোনো সুযোগ নেই, অসম্ভব সুন্দর একটি সিস্টেম। এটি আমি দেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যারা আছেন, যেটিকে বলা হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বা রোডস অ্যান্ড হাইওয়ে, ওনাদের বোঝা উচিত সারা দুনিয়া অনেক দূরে গিয়েছে কিন্তু আমরা এখন আগাতে পারিনি। এটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখুন এই সাগর পাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য যারা আসবেন, এখানে প্রচুর পরিমাণে মানুষ আসেন, তো এখানে যারা আসবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে, এখানে ওনাদের জন্য গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা হয়েছে, এবং এখানে একটি বক্স ঘর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নিরাপত্তা কর্মীদের জন্য, পুলিশের জন্য, এবং এখানে বোট আছে, বোটে করে যারা ঘুরবেন ভাড়া নিয়ে, এই উপভোগ করার জন্যই কিন্তু এইরকম অনেক মেশিন দেওয়া আছে যেগুলোতে আপনারা টাকা প্রেস করে অনায়াসে গাড়ি এখানে রাখতে পারবেন। কাউকে দিতে হবে না বা আপনাকে এখানে পরিচয় দিতে হবে না যে আপনি বাংলাদেশ সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনার রাজনৈতিক পরিচয় দিয়ে আপনার পার পাওয়ার কোনো সুযোগ নেই। বা আপনারা, আমি অনেকক্ষণ কথা বলছি, প্রায় আড়াই মিনিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কোনো শব্দ আছে, হর্ন নেই, কিন্তু আমাদের দেশের চালকদের মানসিকতা এতটা বিশ্রী, তারা প্রচুর পরিমাণে হর্ন দিয়ে গাড়ি চালায়। এ কারণে বলি যে আসলে আমাদের প্রত্যেকের মানসিকতা পরিবর্তন করা উচিত। দেখুন এদেশের ট্রাফিক ব্যবস্থা এবং পর্যটন ব্যবস্থা কতটা সুন্দর, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ, পানি এত পরিষ্কার, সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। প্রচুর পরিমাণে মানুষ এখানে আসেন, এবং এই জায়গাটিতে আমি বহুবার এসেছি। এই পাশে, এই পাশে আপনারা একটি হোটেল দেখতে পাচ্ছেন, বড় দুটো মিনারের পাশে, মিনারটি হচ্ছে একটি মসজিদ। এটা আমার থেকে বেশি না, হয়তো 300 মিটার দূরে আমার থেকে, এবং মিনারের পাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রেডিসন হোটেল, এই সাগরের পাশে, এবং আমাদের হোটেলটিও একেবারে পাশেই, হোটেল থেকে সর্বোচ্চ 2 মিনিট লাগে এখানে আসতে। তো অনেক উপভোগ করছি, সকলে ভালো থাকুন।